ওয়েলকাম করছি একটা অ্যাসেম্বল ভিডিওতে। আর গাইস দেখো এখানে কিন্তু রয়েছে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো ভেহিকলের পার্ট। আর এবার কিন্তু আমি এক এক সবগুলো ভেহিকলকে জুড়ে দিয়ে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব। তো প্রথমে আমি তুলে নিয়েছি একটা কার ভেহিকলের নিচের দিকের পার্টকে, যার মধ্যে রয়েছে বেশ কিছু কেবল, রয়েছে একটি স্পিকার, এখানে কিন্তু রয়েছে একটা সার্কিট। তো আমি একে একে এই ভেহিকলটার সব কয়টা চাকাকে জুড়ে দেওয়ার ট্রাই করে যাব। তো অলরেডি আমি পিছনের দিকের একটা চাকাকে জুড়ে দিয়েছি, আর এবার কিন্তু জুড়ে দেব এই ভেহিকলটার সামনের দিকের এক জোড়া চাকাকে। বন্ধুরা এবার কিন্তু আমি জুড়ে দেব এই ভেহিকলটার শেষ একটা চাকাকে, আর এই ভেহিকলটার উপরের দিকের পার্টকে কিন্তু এবার আমি পয়েন্ট অনুযায়ী বসিয়ে দেওয়ার ট্রাই করে যাব। বেশ কালারফুল একটা ভেহিকল পার্ট। তো প্রথমে আমাকে এই দুইটা পার্টকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে এই ভেহিকলটার স্ক্রু হোলের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কয়েকটি স্ক্রুকে। আর আমি অলরেডি স্ক্রু দেওয়া শুরু করে দিয়েছি, আর এবার কিন্তু দিয়ে দিচ্ছি এই ভেহিকলটার পিছনের দিকের এক জোড়া স্ক্রুকে, যাতে করে এই ভেহিকলটা মজবুতভাবে আটকে থাকতে সক্ষম হয়। আর গাইস এবার কিন্তু আমি টাইট করে দিচ্ছি এই ভেহিকলটার শেষ একটা স্ক্রুকে, আর এটাকে টাইট করে দিলেই একেবারে পরিপূর্ণ একটা রূপ পেয়ে যাবে আমার প্রথম একটা ভেহিকল, পছন্দের একটা ভেহিকল, স্পাইডারম্যান গ্রাফিক্স ডিজাইনের একটা রেসিং কার। এই চাকাগুলো দেখো বেশ কোয়ালিটিফুল একটা টয় ভেহিকলকে আমি কিন্তু জোরে দিয়ে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আর এবার কিন্তু হাতে তুলে নিচ্ছি একটা ট্রাক ভেহিকলের মেন পার্টকে। তো আমাকে কিন্তু এবার এর উপরের পার্টটার সাথে জুড়ে দিতে হবে। আর বন্ধুরা এই ভেহিকলটা দুটো পার্টকে জুড়ে দিলেই তোমরা কিন্তু বুঝতে পারবে এটা কি ধরনের ভেহিকল। আর এটা হচ্ছে একটা স্যান্ড ক্যারিয়ার ট্রাক, এটাকে তোমরা ডাম্প ট্র্যাকও বলতে পারো, যা রয়েছে অরেঞ্জ এবং ইয়েলোর একটা কম্বিনেশন। আর বন্ধুরা এটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক টয় ট্র্যাকের মতোই মনে হচ্ছে। তো এটাকে রাখার পরেই এবার কিন্তু আমি তুলে নিচ্ছি একটা কার ভেহিকলের উপরের দিকের পার্টকে, আর এটা হচ্ছে সেই কার ভেহিকলটার নিচের দিকের পার্ট। তো প্রথমে কিন্তু আমাকে এই দুটো পার্টকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিতে হবে। বন্ধুরা আমি কিন্তু খুব সহজে এই দুটো পার্টকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিয়েছি, আর এবার কিন্তু আমি দিয়ে দিব একের পর এক সব কয়টা স্ক্রুকে, যাতে করে এই ভেহিকলটার সব কয়টা পার্ট মজবুতভাবে আটকে থাকতে সক্ষম হয়। আর গাইস এবার কিন্তু আমি টাইট করে দিচ্ছি এই ভেহিকলটার স্ক্রুগুলোকে একটা স্ক্রুড্রাইভার দ্বারা। আর বন্ধুরা এবার কিন্তু আমি জুড়ে দেব এই ভেহিকলটার সব কয়টা চাকাকে, যাতে করে ভেহিকলটা পরিপূর্ণ একটা রূপ ফিরে পায়। বেশ কালারফুল এই চাকাগুলো। ওয়াও গাইস দেখো আমি কিন্তু এই ভেহিকলটার সব কয়টা চাকাকে জুড়ে দিতে সক্ষম হয়েছি, আর এরই সাথে সাথে পরিপূর্ণ একটা রূপ ফিরে পেল একটা হ্যামার কার। বেশ কালারফুল একটা ভেহিকল, যা রয়েছে হোয়াইট পিঙ্ক গ্রিন রেড এর একটা কম্বিনেশন। তো এটাকে রাখার পরে এবার কিন্তু নিয়ে নিচ্ছি একটা চিপেস্ট প্লাস্টিক দিয়ে তৈরি করা ভেহিকল পার্টকে। তো আমাকে কিন্তু এই ভেহিকলটার সব কয়টা পার্টকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিতে হবে, কারণ এই ভেহিকলটার মধ্যে কোনো ধরনের স্ক্রু নেই, জাস্ট পয়েন্ট অনুযায়ী বসাবো আর প্রেস করে যাব। আর এতে করেই কিন্তু পরিপূর্ণ একটা রূপ পেয়ে যাবে আমার খুব পছন্দের একেবারে সস্তা মানের একটা ভেহিকল। আর বন্ধুরা দেখো নিচের পার্টটাকে কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি, আর এবার কিন্তু আমি কমপ্লিট করে ফেলবো এর ডাম্পিং পার্টটাকে। এর জন্য আমাকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে প্রেস করে যেতে হবে। ওয়াও গাইস দেখো একেবারে সস্তা মানের একটা ট্র্যাক ভেহিকলকে আমি কিন্তু জুড়ে দিয়েছি, আর এটার কিন্তু রয়েছে গ্রিন পার্পেলের কম্বিনেশন। তো এটাকে রাখার পরে এবার আমি তুলে নিয়েছি একটা ট্রেন ভেহিকলের নিচের দিকের পার্টকে, যার মধ্যে রয়েছে বেশ কয়েকটা লাইট, রয়েছে কেবল, রয়েছে একটা সার্কিট। আর এটার উপরের দিকের পার্টকে কিন্তু আমি এবার এর নিচের পার্টের সাথে জুড়ে দেওয়ার ট্রাই করে যাব। আর বন্ধুরা এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই ভেহিকলটার বেশ কয়েকটা স্ক্রুকে, আর এই স্ক্রুগুলোকে দেওয়ার পরেই আমি কিন্তু টাইট করে দিব একটা স্ক্রুড্রাইভার দিয়ে, যাতে করে এই ভেহিকলটা সুন্দরভাবে আটকে থাকতে সক্ষম হয়। আর বন্ধুরা এরই সাথে সাথে কিন্তু একেবারে পরিপূর্ণ রূপ পেয়ে গেল আমার খুব পছন্দের একটা কালারফুল ভেহিকল একটা টয় ট্রেনের সামনের দিকের পার্ট।
এটাকে তো আমরা বুলেট ট্রেনও বলতে পারো, যার পেছনের দিকে বেশ কয়েকটা বগি থাকে প্লাস্টিক দিয়ে তৈরি করা। এই ভেহিকলটাকে রাখার পরেই এবার কিন্তু আমি হাতে তুলে নিচ্ছি একটা ট্র্যাক ভেহিকলের পার্টকে। আর বন্ধুরা, এটা আসলে একটা কন্টেইনার পার্ট, তো প্রথমে কিন্তু আমাকে এই দুইটা পার্টকে জুড়ে দিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু এই দুটো পার্টকে জুড়ে দিয়েছি আর মজবুতভাবে আটকে রাখার জন্য দিয়ে দিচ্ছি স্ক্রুগুলোকে। বন্ধুরা, আমি কিন্তু সবগুলো স্ক্রুকে টাইট করে দিয়েছি আর এবার কিন্তু জুড়ে দিব এই ভেহিকলটার সব কয়টা চাকাকে। বেশ কালারফুল এর চাকাগুলো। আর বন্ধুরা, এটার মধ্যে কিন্তু আটটা চাকা রয়েছে, তো অলরেডি আমি পেছনের দিকের এক জোড়া চাকাকে জুড়ে দেওয়া ট্রাই করে যাচ্ছি আর এবার কিন্তু জুড়ে দেব আরও এক জোড়া চাকাকে। আর বন্ধুরা, এবার কিন্তু আমি জুড়ে দেব এর পেছনের দিকের একটা পার্টকে, একটা ডোর পার্ট। আর বন্ধুরা, এবার কিন্তু আমি জুড়ে দেব এই ভেহিকলটার সামনের দিকের একটা পার্ট, অর্থাৎ একটা ট্রাক পার্টের চাকাগুলোকে। বন্ধুরা, এরপরে কিন্তু আমি এই ট্রাক পার্টটার সাথে জুড়ে দেব কন্টেইনার পার্টটাকে। তো এবার আমি একে একে জুড়ে দিচ্ছি এই ট্রাক পার্টটার চাকাগুলোকে। গাইস, দেখো আমার এই দুটো পার্ট কিন্তু একেবারে কমপ্লিট। এবার জাস্ট পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিলেই কিন্তু এই ট্রাক ভেহিকলটা কমপ্লিট হয়ে গেল। ওয়াও গাইস, দেখো আর চাকার একটা কন্টেইনার ট্রাক, একটা জাম্বো সাইডের ভেহিকল। আর বন্ধুরা, এরই সাথে সাথে তোমরা দেখে ফেলেছো আমি বেশ কয়েকটা ভেহিকলকে একের পর এক জুড়ে দিয়েছি আর তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি। তো এর মধ্যে রয়েছে একটা সান ক্যারিয়ার ট্রাক, রয়েছে একটা স্পাইডারম্যান রেসিং কার, এখানে রয়েছে একটা হ্যামার কার, রয়েছে একটা জাম্বো সাইজের কন্টেইনার ট্রাক, একেবারে সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা ডাম্প ট্রাক, রয়েছে একটা কালারফুল বুলেট ট্রেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।